প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারি 3461। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর এটা হচ্ছে সুন্দর ভিডিও। বাচ্চারা নাস্তা খেতে চেয়েছে, তাই নাস্তার কিছু ভিডিও অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে কিন্তু আর ভিডিও করিনি। এরপরে যে অংশটুকু দেখবেন সেটা তার পরের দিন দুপুরে আমি আমার ওয়াশিং মেশিনের ব্যাপারে রিভিউ দিয়েছি। আমার এই মেশিনটা স্যামসাংয়ের অ্যাডওয়াশ 9 কেজি ওজনের মেশিন। স্যামসাং কোম্পানির যদি 9 কেজি ওজনের মেশিন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডওয়াশটা নিতে হবে। আমি যখন কিনেছি তখন 9 কেজি মানে অ্যাডওয়াশ ছিল। তো অ্যাডওয়াশের সুবিধা অসুবিধা বা ফ্রন্ট লোডিংয়ের সুবিধা অসুবিধা বা কীভাবে ব্যবহার করতে হয় এই সব বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা বলতে আমি একটা রিভিউ দিব আর কি, যেহেতু এটা আমি ইউজ করছি 4 বছর ধরে। তো এটা আসলে ব্যবহার করে আমি কী সুফল বা কুফল পাচ্ছি সে বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে চলুন আমরা যেটাতে আসি সেটা হচ্ছে কোথায় আমরা ডিটারজেন্ট দিব। স্যামসাং লেখা যে এই অংশটুকু এইখানে নিচে এরকম হাত দিয়ে টান দিলেই একটা চেম্বার বের হয়ে আসবে যেখানে তিনটা ভাগ দেওয়া আছে, 1, 2, 3। নর্মালি আপনি যখনই কাপড় ধোবেন এই 1 নম্বর বক্সে আপনাকে ডিটারজেন্ট দিতে হবে। যদি আপনি লিকুইড ডিটারজেন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে এই যে এখানে যে ব্যবস্থাটা আছে ক্লিপটা এটা দিয়ে রাখতে হবে। আর যদি আপনি পাউডার ডিটারজেন্ট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা খুলে নিতে হবে। আর এই যে মাঝখানে এটা তো হচ্ছে আপনি সফটনার ইউজ করবেন, আর এইটা হচ্ছে যদি কোনো কাপড় এরকম হয় যে ময়লা হয়ে গেছে, আমরা যেমন সাবান দিয়ে যখন কাপড় ধুই তখন কি হয় যে একবার ধোয়ার পরে যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমরা আবার ধুই। ঠিক এরকমই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এই কাপড়টা অনেক ময়লা আমাকে 2 বার ওয়াশ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি একই সাথে এই চেম্বারে প্রথম চেম্বারে এবং এই চেম্বারে একই সাথে ডিটারজেন্ট দিয়ে দিবেন এবং ওয়াশের জন্য এইখানে যে অপশন আছে সেই অপশনগুলোতে প্রেস করে দিতে হবে। তো একটা ব্যাপারে কথা বলা শেষ, এবার আসি এখানে অপশন। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, কুইক ওয়াশ, ডেইলি ওয়াশ, তারপর হচ্ছে সুপার ইকো ওয়াশ, ডার্ক গার্মেন্টস, উল, তারপর হচ্ছে হাইজিন সিস্টেম, বেডিং, তারপর হচ্ছে কটন, ই কটন, সিনথেটিক, ডেলিকেট, রেন্স অ্যান্ড স্পিন, ইকো ড্রাম ক্লিন। তো এই ধরনের সবগুলি অপশনই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে নর্মালি আমি কিন্তু সবসময় ডেইলি ওয়াশে দিই, আর কুইক ওয়াশ তখন ইউজ করি যে আজকে এইমাত্র কোনো একটা কাপড় পরে বাইরে গেলাম, শুধুমাত্র ঘেমেছি, কুইক ওয়াশ দিয়ে রেখে দিব, সেই ক্ষেত্রে এটা হয়। আবার আপনি যদি চান যে না আমি কোনো ডিটারজেন্ট ইউজ করব না, শুধুমাত্র ধুবো আর এটা শুকাবো, সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর যদি কোনো কাপড় এমনিতে আপনি ধুয়ে ফেলেছেন এখন শুধু শুকানোর দরকার, সেই ক্ষেত্রে শুধু এটা ইউজ করবেন। আর এভাবে যদি শুধু কটন কাপড় দেন কটনটা ইউজ করতে পারেন। এছাড়াও ইকো কটন হচ্ছে আপনার অনেক কটন কাপড়ে দেখা যায় কটনের কাপড়ে সুতার কাজ থাকে, সেই ক্ষেত্রে আপনি ইকো কটনটা দিলে আপনার ওই কাপড়টাতে মানে কাপড়টা ভালো থাকবে। সিনথেটিকে তো সিনথেটিক কাপড় একসাথে দিলে দিবেন। ডেলিকেট হচ্ছে এমন কিছু যেগুলো হচ্ছে খুব বেশি কুচকাবে না, জর্জেটের কিছু সফট কিছু থাকে যেগুলো আমরা হাতে ধুতে চাই, সেই ধরনের কোনো কাপড় থাকলে আপনি এটাতে দিবেন। আর এটা তো বললাম শুধু ওয়াশ করবে আর হচ্ছে শুকাবে, এটাতে শুধু শুকাবে। ইকোড্রাম ক্লিনের ব্যাপারে একটু পরে আসছি, আগে আসি এদিকে। কুইক ওয়াশের কথা তো বললাম, ডেইলি ওয়াশ হচ্ছে আপনি প্রতিদিন যেভাবে ধুবেন এই ডেইলি ওয়াশের টাইম থাকে 1 ঘন্টা 4 মিনিট। আমি এই ওই টাইমিংয়ের ব্যাপারটা পরে বলছি, আগে এখানের অপশনগুলো বলে নিই। সুপার ইকো ওয়াশ, যখন আপনি এটাকে অনেক বেশি করে ধুতে চান বা খুব ভালো পরিষ্কার করতে চান যে কোনো গার্মেন্টস আইটেম, তখন এটাতে দিতে পারেন। ডার্ক গার্মেন্টস হচ্ছে আপনি যে কোনো কালারফুল যে কোনো কাপড় চোপড় যদি দিতে চান সেই ক্ষেত্রে, বা অনেক ময়লা কাপড় চোপড় দিতে চান সেই ক্ষেত্রে ডার্ক গার্মেন্টসটা ইউজ করতে পারবেন। উল লেখা যেহেতু উলের কাপড় চোপড় এখানে দিবেন। আর এতে বেডিং, আপনি যখন বিছানাপত্র ওয়াশ করবেন তখন এখানে এটাতে দিলে বিছানাপত্রের জন্য স্পেশালি মশারি বিছানাপত্র এগুলোর জন্য বা বাচ্চাদের যে হাইজিন সিস্টেম থাকে বাচ্চাদের জিনিসগুলো যখন ধুতে হবে তখন এই জিনিসটাতে দিলে তখন সেইভাবে এটা ওয়াশ করে নেবে। এবার আসি ইকোড্রাম ক্লিনের ক্ষেত্রে, প্রত্যেক মাসে একবার করে অবশ্যই আপনাকে ইকোড্রাম ক্লিন দিতে হবে। ইকোড্রাম ক্লিন হচ্ছে আপনার যে এই যে এই চেম্বারটা আছে দেখাচ্ছি, এই যে ভেতরে এই যে এটা হচ্ছে ড্রাম, এই ড্রামটাকে তো অবশ্যই আপনাকে মাসে একবার করে হলো পরিষ্কার করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ওই ইকোড্রাম ক্লিনটা ইউজ করবেন। আপনি এখানে যখন ঘুরিয়ে দিবেন তখন এটা এখানে চলে আসলে আর কোনো কিছু করতে হবে না, নর্মালি ওটাতে পরিষ্কার হয়ে যায়। এবার চলেন পাওয়ার ওয়াশে যাই। এই যে এখানে আমরা, এখানে হচ্ছে এটার পাওয়ার দেওয়ার পরপরই এরকম বিপ শব্দ হবে এবং দেখুন এখানে 1 ঘন্টা 4 মিনিট এসেছে। কারণ আমি বলেছিলাম যে এই যে আমি ডেইলি ওয়াশে দিয়ে রাখি, এই যে এটা ডেইলি ওয়াশে আছে। যদি এটা আমি এখানে কুইক ওয়াশে দিতাম, এই যে এখানে লাইটিংটা কুইক ওয়াশ বরাবর এসেছে, এটা আসতো 15 মিনিট। 15 মিনিট আসলে এটা আমাকে কি দেখাচ্ছে, 3 বার ধুবে, আচ্ছা ড্রাই করবে, সে 8 ডিগ্রিতে ঘুরবে, সে 15 মিনিট নেবে। এই তো এখানে দেখাচ্ছে
ঠিক এরকমই আপনি যখন একে এটা ঘুরাবেন তখন আপনার কিন্তু সবকিছু শো করবে, কোনটা কত মিনিট লাগছে, সুপার ইকো ওয়াশে কতক্ষণ লাগছে, ডার্ক গার্মেন্টসে কতক্ষণ লাগছে, উলে কতক্ষণ লাগছে, তারপর হচ্ছে হাইজিন স্টিমে কত লাগছে, বেডিংয়ে কত লাগছে, তারপর হচ্ছে এটা হচ্ছে ইকো ড্রাম ক্লিনে কত লাগছে, স্পিনে গ্রেন্স অ্যান্ড স্পিনে ডেলিকেটসে কত লাগছে, সিনথেটিক্স ইকটন কটন, এইভাবে ঘুরে ঘুরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন। এখানে সময় সব কিছু দেওয়া থাকবে। এরপরও আপনি যদি চান, আপনি কিন্তু চাইলে, যেমন আমি সব সময় যেটাতে দেই 1 ঘন্টা 4 মিনিটে দেই, এরপরে কিন্তু আমি আমারটার মতো করে টেম্পারেচার বলেন, তারপর হচ্ছে ওয়াশ বলেন, স্পিন বলেন, স্পিন কমানো যাবে কিন্তু আর বাড়ানো যাবে না। আর এখানে আছে অপশন যে আপনি আরও কতবার কী ধুতে চান না ধুতে চান সব নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। আমার এটা সুবিধা হচ্ছে, এটাতে কিন্তু টেম্পারেচার আছে, এই টেম্পারেচার ব্যাপারে পরে আসছি। তো এইখানে দেখেন আপনি চাইলেই কিন্তু 3 বার 4 বার 5 বার এরকম ওয়াশ করতে পারবেন। আর এই যে এখানে অপশন আছে, এই অপশনটাতে প্রেস করলেই আপনি কিন্তু এই যে ওয়াশ করার আরেকটা অপশন চলে আসছে, যখন আপনি এরকম করবেন তখন 2 বার ওয়াশ করা আসলে এই যে দেখুন, এই যে এটা দেওয়া মানে হচ্ছে আপনার এটা 2 বার ওয়াশ করতে হবে। আর 2 বার যখন এরকম ওয়াশ করার চিহ্ন আসবে তখন দেখেন এখানে 1 আর 2 লেখা চলে আসছে, তার মানে আপনাকে ডিটারজেন্ট দিতে হবে। এই যে এখানে বলেছিলাম 1 আর 2তে, এই দেখুন এখানে কিন্তু এক জায়গায় এই যে 1 আর 2 এরকম লেখাই থাকে। তো এখানে 1 আর 2তে আপনাকে ডিটারজেন্টটা দিয়ে নিতে হবে যখন আপনি এটা প্রেস করে এই দুইটা অন করে দিবেন। আর এরপরে এখানে আছে বাবল সোক, এটা যখন চাপ দিবেন, এই যে দেখুন এখানে কিন্তু দেওয়ায় আছে যে বাবল সোক হচ্ছে। বাবল সোক হচ্ছে আমরা যেমন ডিটারজেন্ট দিয়ে বালতিতে কাপড়টা ভিজিয়ে রাখি, ঠিক সেই একই কাজ ও করবে মেশিনের মাধ্যমে। এটা হচ্ছে ইজি আয়রন। যদি আপনি মনে করেন যে না আমি আমার কাপড়টাকে খুব বেশি কুচকাবো না, কারণ মেশিনে দিলে তো কুচকেই যায়, তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার কাপড় কিন্তু কুচকাবে না। এই যে এখন আপনি সবগুলো অ্যাক্টিভ করে দিলেন, আপনি কিন্তু চাইলে 2 ঘন্টা 12 মিনিট লাগবে টোটাল, এভাবে করতে পারেন যে কাপড়টা কুচকাবে না। এছাড়াও আরেকটা অপশন আছে, এখানে আছে ডেইলি এন্ড। এখানে হচ্ছে আপনি চাইলে টাইমটা স্টার্ট করে দিতে পারেন। এই যে এখানে টাইম আছে, এই 3 ঘন্টা 4 ঘন্টা এরকম টাইম আছে। যদি এখানে আপনি প্রেস করে ধরে রাখেন 3 সেকেন্ড, তাহলে কিন্তু যেমন 4 ঘন্টা দিয়ে যদি 3 সেকেন্ড ধরে, 4 ঘন্টা পরে মেশিনটা অটোতে স্টার্ট হয়ে যাবে। অনেক সময় আমরা বাইরে থাকি, হয়তো আমরা চাচ্ছি না এখন কাপড়টা ওয়াশ করা স্টার্ট হোক, তো 4 ঘন্টা পরে যদি স্টার্ট হয় তো 2 ঘন্টা পরে আমি হয়তো বাসায় ফিরে আসবো, তখন তাড়াতাড়ি আমি মেশিনটা থেকে কাপড়গুলো বের করতে পারবো। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু আমরা চাইলে এই মেশিনটা সেট করে ফেলতে পারি। তো এই হচ্ছে আপাতত মেশিনের উপরের ব্যবহারে সব কিছু। এবার চলুন যাই অ্যাড ওয়াশের সুবিধাটা কি সেটা দেখি। অ্যাড ওয়াশ হচ্ছে এই উইন্ডোটা, এখানে মেশিনের ডোরের সাথে এরকম ছোট একটা উইন্ডো দেওয়া থাকে, যাতে করে আপনি প্রয়োজন মতের ভেতরে কাপড়টা দিতে পারেন। কারণ ফ্রন্ট লোডিংয়ে যখন থাকে তখন কিন্তু একবার যদি স্টার্ট হয়ে যায় মেশিন, তখন কিন্তু এই ডোর আর ওপেন হয় না কোনোভাবে। সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে ভুলে গেলেন কোনো একটা কাপড় দিতে, তখন আপনি মেশিনটাকে এখানে পজ করবেন, এখানে পজ করে দিয়ে তারপরে এটা খুলবেন। খুলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটার ভেতরে কাপড় দিয়ে তারপরে এটা আবার ক্লোজ করে দিয়ে পরে এখানে আবার প্লে বাটনে চাপ দিয়ে দিবেন, ও ওর মতো করে আবার কিন্তু কাজ করা শুরু করে দিবে। তো এইটা হচ্ছে অন্যান্য ফ্রন্ট লোডিংয়ে এই সুবিধা নেই। আর অসুবিধাও আছে ফ্রন্ট লোডিংয়ের, আমার আগে একটা মেশিন ছিল যেটা ছিল টপ লোডিং। টপ লোডিংয়ে কিন্তু আপনি যখন খুশি তখন চাইলেই ঢাকাটা খুলে আপনি আপনার প্রয়োজন মতো সব কিছু করতে পারেন, অন অফ করতে পারেন। কিন্তু ফ্রন্ট লোডিং যারা কিনবেন তারা চিন্তাভাবনা করেই কিনবেন, এটা অনেক ভালো পরিষ্কার করে ঠিক আছে, কিন্তু ফ্রন্ট লোডিংয়ে কিছু প্রবলেমও আছে। সেই প্রবলেমগুলো হচ্ছে আপনার যদি হাঁটুতে বা কোমরে ব্যথা করে, সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে নিচু হয়ে এটা খুলে তারপরে এটার ভেতর থেকে প্রোডাক্টগুলো বের করতে হবে, সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে। অ্যাড ওয়াশ ছাড়া কিনলে আপনি চাইলে যখন খুশি তখন আপনি কাপড় দিতে পারবেন না। একবার যদি এটা স্টার্ট হয়ে যায় তাহলে আর আপনার কাপড় দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। এই আর আমার এই ফ্রন্ট লোডিং মেশিনটা প্রথম 1 বছর কিন্তু একদম সাইলেন্টলি কাজ করেছে, কিন্তু 1 বছর পার হয়ে যাওয়ার পরে যখন কাপড় ড্রায়ারে যায় তখন কিন্তু অনেক জোরে শব্দ হয়। কেন হয় জানি না, আমার এটাতেই সমস্যা নাকি ওদের কোম্পানির সবগুলোতেই সমস্যা সে ব্যাপারও আমার কোনো আইডিয়া নেই।
আর তখন টেম্পারেচারের কথা বলেছিলাম, এই যে আমার মেশিনে কিন্তু একটা হিটার আছে, যার কারণে আমার মেশিনে কিন্তু অটোতেই গরম পানি অ্যাডজাস্ট হয়ে যায়, যা অন্য কোনো ইয়াতে হয়তো এই ব্যবস্থাটা নাই। আর ড্রাম ক্লিন দেওয়ার পরে কিন্তু অবশ্যই এই দুইটা চেম্বার পরিষ্কার করতে হবে, এটা অনেক শক্ত, তাই আমি খুলে দিয়ে আপনাদের দেখাতে পারলাম না। আপনাদের ভাই এটা পরিষ্কার করে, কিন্তু এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর আমার এই মেশিন কিন্তু 80% ড্রাই করে তারপর বের করে। তো যাই হোক, এবার তো মেশিনের গুণাবলী বললাম, এখন বলি আমি আমার মেশিনটা কোথায় সেট করেছি। আমাদের বাসায় যে কমন টয়লেট আছে সেই টয়লেটেই এই মেশিনটা সেট করেছি, কারণ এখানে কোনো কমোড নেই। আর আমরা যেহেতু কেউ এই ধরনের পেন ইউজ করি না, তাই ওয়াশিং মেশিন রাখার জন্য উপযুক্ত জায়গা হিসেবে আমার এটাকে ভালো লেগেছে। তাতে করে আমার দুইটা উপকার হলো, একটা মেশিনটা রাখার জায়গা হয়ে গেল, আরেকটা এই জিনিসটা ঢেকেও থাকলো। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি কীভাবে আমার কাপড়গুলো ওয়াশ করি। আমি এখানে আমার বিছানা চাদর এছাড়াও কিছু গার্মেন্টস আইটেম দিয়েছি, যেগুলোতে কোনোটা থেকে কোনোটাতে রং লাগার কোনো সম্ভাবনা নেই। তো সেই কাপড়গুলো দিয়ে আমি এই যে বাবল সোকে দিয়ে ওয়াশটা 3 নম্বরে দিয়ে দিলাম। এখন এই যে স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দেওয়ার সাথে সাথে একটা লাল বাতি জ্বলে গেল, তার মানে হচ্ছে ডোরটা লক হয়ে গেল। এখন চাইলেও কিন্তু ডোর খোলা যাবে না, কিন্তু আমার তো এখনও একটা বালিশের কভার ধোয়া বাকি আছে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি পজ করে এই যে অ্যাডওয়াশটা অন করে দিয়ে দিলাম, আবার স্টার্ট করে দিলাম। এই একটা বালিশে কভারের জন্য আমার কিন্তু 2-2.5 ঘন্টা আর ওয়েট করে বা অন্য কোনো কিছু সাথে দিতে হলো না। অ্যাডওয়াশের কিন্তু সুবিধাই এটা। কাপড়গুলো কিন্তু ওয়াশ করা শেষ। এই তো এখন মিনিট শেষ হয়ে জিরোতে চলে আসবে, আর তখনই একটা বিপ সাউন্ড করবে। এই সাউন্ডটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা গেটটা খুলে নেব। মেশিনের গেটটা খোলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অন্যদিকে টানাটানি করে যেন আমরা না খুলি, যেদিক দিয়ে নাকি ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেদিক দিয়েই যেন প্রেস করে মেশিনের গেটটা খুলি। অন্যদিক দিয়ে টানাটানি করলে খোলা যাবে, কিন্তু এতে করে গেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখুন 80% ড্রাই হয়ে গেছে, আর সাদা কাপড় কিন্তু ভালোই চকচক করেছে, কাপড় চোপড় কিন্তু ভালোই পরিষ্কার করে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এরপরেও কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সেটার উত্তর দিতে চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।